সোমবার সকাল থেকেই দুর্গাপুরের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার সারলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এদিন সকালে MMC-তে মর্নিং ওয়াক এবং ফুলঝুরি চা চক্রের পর বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টারে একটি বেসরকারি হোটেলে কর্মী সভা করেন। তারপর সেখান থেকে মহিলা মোর্চার পক্ষ থেকে একটি মিছিল পার করা হয়। এই মিছিলের সামনে ছিলেন দিলীপ ঘোষ সহ মহিলা মোর্চার নেতৃত্ব এবং কর্মীরা। এদিন এই মিছিল দুর্গাপুর সিনেমা হল হয়ে বিগ বাজার DMC মোড় পরিক্রমা করে সিটি সেন্টার বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এদিন সিটি সেন্টার বাসস্ট্যান্ডে একটি পথসভায় দিলীপ ঘোষ বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের নারীদের সুরক্ষার জন্য অনেক কিছু করেছেন। মহিলাদের সম্মানের জন্য বাড়িতে শৌচালয় বানিয়ে দিয়েছেন, মহিলারা যাতে রান্না করে পরিবারের লোককে খাওয়াতে পারেন তার জন্য গ্যাস দিয়েছেন উজ্জ্বলা যোজনা, যে গরিব মানুষের মাথার উপরে পাকা ছাদ বানিয়ে দিয়েছেন সেই আবাস যোজনার বাড়ি, তাতেও মহিলাদের ভাগিদারি রাখা হয়েছে, তার অধিকার রাখা হয়েছে, তার নাম রাখা হয়েছে। শুধু তাই নয়, ভারতবর্ষের ইতিহাসে স্বাধীন ভারতে প্রথম পার্লামেন্ট ভবন তৈরি হয়েছে, বিশ্বের মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে সুন্দর। সেই পার্লামেন্টে প্রথম বিল পাস হয়েছে নারী শক্তি বন্ধন বিল, মহিলাদের 33% সংরক্ষণ বিধানসভা এবং লোকসভাতে, সেটা নরেন্দ্র মোদী করেছেন। প্রথম 3 দিন পার্লামেন্টে যে চর্চা হয়েছে, মহিলারাই দর্শক হিসেবে উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশের মাতৃশক্তিকে যে সম্মান সুরক্ষা দিয়েছেন এবং স্বাবলম্বী করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই। তাই আজ মহিলা মোর্চার র্যালি থেকে এই আওয়াজ আমরা তুলেছি, আর একবার মোদী সরকার, ফির একবার 405। সেখানে পথসভা শেষ করে তিনি সোজা চলে যান ধান্ডাবাগের সুকান্ত পল্লীতে, সেখানে চায়ে পে চর্চায় যোগদান করেন। চায়ে পে চর্চায় দিলীপ ঘোষ উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন। সেখানে তার সঙ্গে চায়ে পে চর্চায় এলাকার প্রচুর মানুষ যোগদান করেছিলেন। দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট, LCW ইন্ডিয়া। বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে, আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায়। কিন্তু সে তো অনেক দাম, একেবারে এত টাকা পাবেন কোথায়, কিনবেন কি করে, সেটাই ভাবছেন তো? এখন আর চিন্তা নেই, আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট ও সমীর ডিজিটাল। এবার মাত্র 499 টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন। এখন ভাবছেন তো কিভাবে সম্ভব, গল্প নয় তো? না, একেবারেই কোনো গল্প নয়। মাত্র 499 টাকায় নিয়ে যান যে কোনো 4G এবং 1099 টাকায় নিয়ে যান 5G আপনার পছন্দের স্মার্টফোন। যে কোনো 4G ফোন নিলে আপনাকে 24 মাসে দিতে হবে 499 টাকা করে, আর 5G ফোন নিলে 24 মাসে আপনাকে দিতে হবে 1099 টাকা করে প্রতি মাসে। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায়, আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন। যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে। অনুরাগ ইনফোমার্ট, সমীর ডিজিটাল।